বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয়, ব্রাজিলের বিদায়ে উল্লসিত দেশের আর্জেন্টাইন সমর্থকরা। বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেন তারা, তবে হতাশায় বিষণ্ন ব্রাজিল সাপোর্টাররা। গোপালগঞ্জ কিংবা খাগড়াছড়ি, বাংলাদেশে এখন আকাশি সাদার সমর্থকদের দাপট। ম্যাচের পরই নেচে গেয়ে বাদ্যযন্ত্রের তালে চলেছে উৎসব, হয়েছে আনন্দ মিছিল। ব্রাজিলের বিদায়ে খুশির আমেজ, আবার সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো না দেখার আক্ষেপ আছে অনেকের। প্রতিপক্ষকে জানাচ্ছেন সমবেদনা। অনুভূতি আমার খুব ভালো লাগছে, কিন্তু তাদের জন্য দুঃখ লাগতেছে, তারা 2026 সালে একটু ভালো খেলবে আশা করি। আমরা চাইছিলাম সেমিফাইনালে যাতে তাদের সাথে আমাদের দেখা হয়, আমরা তাদেরকে বিশাল ব্যবধানে ঠকিয়ে আমরা ফাইনাল খেলবো। এটা আপনার আর্জেন্টিনার পক্ষে আমি আসি দেখাই কি এটা অ্যাক্সিডি আছে। উল্টো চিত্র ব্রাজিল সমর্থকদের, বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শকরা ফিরেছেন হতাশা নিয়ে। বিশ্বকাপটাই এখন পানছে তাদের কাছে। ব্রাজিল হারিয়ে গেছে ভাই, মনে খুব কষ্ট, অনেক কষ্ট করে চাইছিলাম জিতানোর জন্য, পারলাম না ভাই। এদেশের সমর্থকদের আশা, এবার মেসি হতাশ হবেন না, হতাশ করবেন না তাদের, ঘুচবে 36 বছরের ডেডলক। বাংলাভিশন নিউজ ডেস্ক।